হ্যালো বন্ধুরা, আমি টুম্পা আর টুম্পাস টুকিটিকি চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আর সকাল থেকে ব্লগ শুরু করিনি, আজকে একটু বেলার দিক থেকেই ব্লগটা শুরু করেছি, ওই দুপুরে রান্নাবান্না করব সেখান থেকে আর কি। আজকে সকালের দিকটা ব্লগ শুরু করতে পারিনি, কারণ আজকে সকালে ব্রেকফাস্টটা হাজবেন্ড বানিয়েছে। তো বন্ধুরা, জীবনে আরও একটি বছর সমৃদ্ধ হলো নতুন অনেক অভিজ্ঞতা ও অনুভবের সঙ্গে, মানে আজকে হলো আমার জন্মদিন, আর এই কারণেই সকালে ব্রেকফাস্টটা হাজবেন্ড করে খাইয়েছে। তো চলো একটু মিঠিকে আগে দেখে নিই ও কি করছে। ওটা কি বসার জায়গা তোমার? ওখানে বসতে পারবে না মামা। না, তুমি নিচে নামো, নিচে বসো। তো মিঠি স্নান ঠান হয়ে গেছে, আর তারপর দেখো এখানে এসে মিঠি খেলছে, এত জায়গা থাকতে ও কোনায় এসে বসেছে, আর ওই যে দুটো পুতুল নিয়ে বসেছে এই দুটো নিয়েই এখন বেশিরভাগ থাকে, আর ওখানেই বসার জন্য চেষ্টা করে যাচ্ছে অনবরত। তো মিঠি এখন একটু বড় হচ্ছে, তো তাই একা একা খেলতেও শিখেছে, কিন্তু এই বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওর দুষ্টুমিটাও বেড়ে চলেছে। মানে যখন একা একা খেলে তো বেশ ভালো, কিন্তু যখন দুষ্টুমি করে তখন আর মানে আর কিছুই ভালো লাগে না। একটু আমার দিকে তাকাও, তুমি কি করছো ওখানে সোনা? দেখি তো আবার আগের কথায় ফিরে আসি। তো হাজবেন্ড বলেছিল আজকে রান্নাবান্না তোমাকে কিছু করতে হবে না, আমি একটু তাড়াতাড়ি চলে আসব, আমি করব, আর নয়তো দুপুরে আমরা কোথাও বাইরে খেতে যাব। তোকে আমি বারণ করেছি, না আমরা আর আজকে বাইরে কোথাও খেতে যাব না। তো বলেছে ঠিক আছে, তাহলে আমি রান্না করে খাওয়াবো আজকে তোমাকে, তোমাকে আর হাত পুড়িয়ে রান্না করতে হবে না, প্রতিদিন তো তুমি করোই। তো আমি বলেছিলাম ঠিক আছে তাই হবে, আর আমার হাজবেন্ড রান্নাবান্না করতে বেশ পছন্দ করে, ও এমনিতেই রান্নাবান্না করে, আর আমার স্পেশাল দিনে ও আমাকে রান্না করে খাওয়াবে, এতে আমি বেশ ভালোই খুশি হয়ে গেছিলাম। তো ও ভীষণ ব্যস্ত ছিল, সে কারণে ওর আসতে দেরি হচ্ছিলো দেখে ফ্রিজে মাছের ডিম ছিল, সেটাই আমি বানিয়ে নিলাম, মানে সেটার বড়া করে ওই ছোটো ছোটো আলু ছিল সেই আলু দিয়ে একটা তরকারি মতো করব, আর মিঠির খাবারটাও আমি বানিয়ে ফেলেছি অলরেডি, কেননা সেই কাজের থেকে এসে কখন রান্নাবান্না করবে আর কখন খাওয়া দাওয়া হবে এই ভেবে আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। যদিও আমাকে ফোন করে বলে দিয়েছিল যে ওর আসতে দেরি হবে, একটা কাজে ফেসে গেছে। তারপর মোটামুটি 4টা নাগাদ হাজবেন্ড এসেছিল, আর এসে খাওয়া দাওয়া করে আবার চলে গেছে, কেননা সত্যি ওর সেদিন ভীষণ কাজের চাপ ছিল। তারপর মোটামুটি সন্ধ্যের দিকে আমাকে ফোন করে বলছে যে একটু রেডি হয়ে নাও, আমরা একটু বেরোবো। তারপর তো সেই রেডি হয়ে বসেই আছি, আর বসে থাকতে থাকতে হাজবেন্ড এলো মোটামুটি বাড়িতে 8:30 নাগাদ, আর এসে দেখছি কেক নিয়ে এসছে, আমার বার্থডে সেলিব্রেট করা হলো। ওই আমরা তিনজনেই ছিলাম, আমি হাজবেন্ড আর আমার মেয়ে, তো ছোটো করে একটা সেলিব্রেট করা হলো, কেক কাটিং হলো, তারপর আমরা তিনজনে বেরিয়ে গেলাম। অ্যাকচুয়ালি ও আমাকে বলছে যে আমার আর আজকে সময় হলো না রান্নাবান্না করে তোমাকে খাওয়ানোর, আর সারাদিন কাজকর্ম করে এসে তারপর আমারও ভালো লাগছিল না যে ও আমাকে রান্না করে খাওয়াক। তো বলছিলাম ঠিক আছে আমি রাতে কিছু বানিয়ে নিচ্ছি। তারপর দেখো হাজবেন্ড হচ্ছে এত বেলুন ফুলিয়েছে, তো আমি ওকে মানা করছিলাম এত বেলুন ফুলিও না, আমার ভালো লাগছে না, মানে বাচ্চা বাচ্চা ফিল হচ্ছিলো যে বেলুন ফোলানোর কোনো দরকার নেই। ও বলছে তোমার জন্য না, শুধুমাত্র মেয়ের জন্য, ও খুশি হবে। তারপর আমরা তিনজনেই একটা কেক কাটিং করে ছোট্ট করে একটা সেলিব্রেট করা হলো। এবার হাজবেন্ড বলছে চলো আমরা একটু ঘুরে আসি, তো আমি বলছি কোথায় যাবে, চলো না রাত্রের ডিনারটা আমরা বাইরে থেকে করব। আমি বলছিলাম ঠিক আছে করার দরকার নেই, রাতে আমি কিছু একটা বানিয়ে নিচ্ছি। ও বলছে না আমরা চলো বাইরে গিয়ে খেয়ে আসি, আজকে অনেকদিন থেকে বাইরে খাবার খাওয়া হয় না। তো আমি একটু বেশ খুশি হয়ে গেছিলাম। তো তারপর দেখো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, আর এই রেস্টুরেন্টে না আমরা অলরেডি একবার এসেছি, আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম এখানে, তো আজকে কোনো সেলিব্রেশন করতে আসিনি, আজকে শুধুমাত্র ডিনারটা করবো আমরা এখানে।
তো তোমরা যদি অ্যানিভার্সারি সেলিব্রেশনের ভিডিওটা না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। তো আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি আর এসে দেখছি পুরো রেস্টুরেন্টটা একদম ফাঁকা। অ্যাকচুয়ালি আমাদের আস্তে আস্তে না মোটামুটি 9:30 বেজে গেছিলো, এই জন্যই হয়তো এতটাই ফাঁকা পেয়েছিলাম আমরা রেস্টুরেন্টটা। আর এই ফাঁকা রেস্টুরেন্ট পেয়ে সব থেকে খুশি হয়েছে মিঠি, আর মিঠির জন্য খুব ভালো হয়েছে। মানে ও এখন কোলে থাকতে একদম পছন্দ করে না, তো ও ছুটোছুটি করতে বেশি পছন্দ করে, তো ফাঁকা রেস্টুরেন্ট বলে ও ছুটোছুটি করছে নিজের মন খুলে। তারপর আমাদের কাছে মেনু কার্ড চলে এলো যে আমরা কী খাবো সেটাই অর্ডার দেওয়ার জন্য। তো সেটাই ভাবছিলাম, আমি আর হাজব্যান্ড দুজনেই ডিসাইড করছিলাম যে কী খাওয়া গেলে ভালো হয় আর আমাদের সঙ্গে জন্য মিঠিও একটু খেতে পারে। হ্যালো হ্যালো হ্যালো, ইটস মাই বার্থডে। আমি জানতাম না যে রেস্টুরেন্টে আসবো, তো জানি যে হাজব্যান্ড চিনি রান্নাবান্না করে খাওয়াবে, তো ওটা হঠাৎ করেই আর কি প্ল্যান হয়ে গেল। হাজব্যান্ড এসে বললো হঠাৎ করেই যে চলো আমরা রেস্টুরেন্টে খেতে যাবো, আর ভালো লাগছে না রান্নাবান্না করতে, আর প্রত্যেক দিন তো তুমি রান্না সেই করোই, আজকে না হয় তুমি একটু বাইরের খাবার খাবে। যদিও আমরা খেয়ে থাকি, তবু আজকে দিনটা স্পেশাল বলে হাজব্যান্ড আর কি এটা করলো। তো এসছি, আর রাতে যেহেতু ডিনার করবো তার জন্য ওই ফ্রাইড রাইস আর চিকেন থালি এরকমই আর কি অর্ডার করা হয়েছে, অন্য কিছু আর অর্ডার করিনি। হাবি যাবি খেতে পারবো না, ফ্রাইড রাইসটা করলে কী হবে মিঠি একটু খেতে পারবে ফ্রাইড রাইস অল্প করে। তো সবথেকে ভালো ব্যাপার হচ্ছে আজকে রেস্টুরেন্ট একদম ফাঁকা, মিঠির জন্য ভীষণ আর কি ভালো হয়েছে, ও চারপাশটা বেশ ঘুরে ঘুরে দেখছে আর কি, আর লোকজন হলে তো সেটা প্রবলেম হয়ে যেত না, তার জন্য আর কি বেশ ওর মতো আপন মনেই ঘুরে বেড়াচ্ছে খেলছে। তো পিছন পিছন চলে গেছে ওর বাবাও, আমি একটু এখানে বসে আছি তোমাদের সঙ্গে কথা বলছি, দাঁড়াও তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। যদি এই রেস্টুরেন্টে আমরা অলরেডি আগে এসেছি, আমাদের অ্যানিভার্সারি সময় অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করেছিলাম। আর মিঠি এখানে এসে অলরেডি বই পড়া শুরু করে দিয়েছে। তুমি কার সঙ্গে আসছো? তো মিঠির খুশিটা দেখতে পাচ্ছ, মিঠি কিন্তু অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছে, আর পুরো খালি রেস্টুরেন্ট দেখে এখানে একবার বসছে ওখানে একবার বসছে এইসবই করে যাচ্ছে। তো বেশ ভালো হয়েছে আমাদের জন্য। তো এবার খাবার চলে এসছে, তো দেখো দিতে দিতেই ভাতটা ভেঙে গেল। এখানে আছে একটা মিক্স ভেজ, ডাল আছে, মিষ্টি আছে, চাটনি আছে, আর আছে চিকেন কষা, এটা হচ্ছে ভাতের থালিটা, আর আছে পাঁপড় ভাজা, কাঁচা লঙ্কা, স্যালাড তো থাকবেই, আর তার সঙ্গে আছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর তার সঙ্গে ছিল ওই ক্রিসপি পকোড়া টাইপের ছিল চিকেনের। এই তো এই ছিল আমাদের রাতের আজকে ডিনার। তো বেসিক্যালি ফ্রাইড রাইসটা মিঠির কথা ভেবেই নেওয়া হয়েছিল, কিন্তু মিঠি একটু মুখে দিল না, ওই একবার মুখে দিয়ে ব্যাস আর খেলো না ও, তো ওর কথা ভেবেই নেওয়া হয়েছিলো। ভাবলাম যে ফ্রাইড রাইসটা মিষ্টি মিষ্টি হয়তো ও খাবে, কিন্তু ও খেলো না, যেহেতু ও রাতের ডিনার তখনও করেনি, আর সন্ধ্যের খাবারটা না ও আজকে একটু দেরি করেই খেয়েছে, ঘুম থেকে উঠেছিল এটা তো তার জন্য ওই 8:00। তার জন্য ওকে আর রাতের খাবার খাইয়ে নিয়ে আসতে পারিনি, বাড়িতে গিয়ে ওকে রাতের খাবার খাইয়ে দেবো। বসো, কোথায় বসবো? আর বসবো না, এবার বাড়ি চলে যাব, আর বসবো না, অনেক রাত হয়ে গেছে, বললাম এখন বাড়ি যাব, বাই বাই করে দাও, এখানেও আগে বাই বাই করে দাও। তারপর এবার আমরা বাড়ি যাচ্ছি, আর ওখানে খুব বেশি সময় আমরা কাটাতে পারিনি, গিয়েছি খাবার অর্ডার করেছি খেয়েছি ব্যাস চলে এসেছি, রাত হয়ে গেছিল তো। এবার হচ্ছে রাতে ঘুমোতে যাব। সব থেকে বেশি খুশি হয়েছে হচ্ছে এই যে আমাদের মিঠি রানী, আর বেসিক্যালি বেলুনগুলো ফোলানো ওর জন্যই, আমি হাজব্যান্ডকে মানা করেছিলাম বেলুনগুলো ফুলিও না, তো বলছে তোমার বলছে তোমার জন্য না বেলুনগুলো ফোলানো, টিমের জন্য, তো মেয়ে তো খুব খুশি বেলুন পেয়ে। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আজকে আসি, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, টাটা।